পাঁচটা টাইটানিয়া গেছে, দশটা সেন্টারে আমি হারছি, 100 সেন্টারের মধ্যে 10টায় আমি হারছি, তার মধ্যে একটা আমার উপজেলা চেয়ারম্যানের সেন্টার। সাহেবের কথা সত্য, আপনাদের হাতে প্রপারের চেয়ারম্যান, আপনাদের হাতে এমপি, আপনারা রাজনীতি করেন, আমাকে সুযোগ করে দেন। আপনাদের আমি ওয়াদা দিয়ে যাচ্ছি, আমার কোন নেতা কর্মী জীবনে আমার কাছে আসা ছাড়া অন্য কারো কাছে আমি আপনাদের পাঠাবো না। আমাকে রাজনীতি করতে দেন, আপনাদের বক্তব্যে অনেক কিছু উঠে আসছে, একই বাড়িতে দুইটা বিয়ের অনুষ্ঠানে দুই ভাগ, একই জানা যায় দুই ভাগ, আমরা কি 100 বছর পিছিয়ে আছি? আমরা কি অসভ্য জাতি? না, আমরা সভ্য জাতি। অতএব সভ্যতা উন্নয়নের সাথে সাথে সভ্যতাও আনতে দেন। আগামীতে সদরপুরে যার মন চায়, যার ইচ্ছা তার বাড়িতে যা খাবে, কেউ বাধা দেবে না। আপনাদের মনে অনেক কষ্ট, অনেক বছরের কষ্ট, বাবা যদি আমারে ভালোবাসে আমার প্রার্থীকে ভোট দিয়ে, আর যদি আমারে কম ভালোবাসে আপনারা ভোট দিয়েন না, কিন্তু লিপুর মতন চোররে ভোট দিয়ে আমার ইজ্জত মেরেন না। যে যে শক্তি নিয়ে আমি আপনাদের পক্ষে নামছি, যে ভালোবাসার টানে আমি আপনাদের কাছে আসি, লিপু যদি নির্বাচিত হয় তাহলে কিন্তু আমার আশা, আমার দুঃখ, আমার কষ্টের শেষ থাকবে না। বাবুল ভাইয়ের দায়িত্ব আমার, আমি যতদিন জীবিত থাকবো ততদিন একসাথে যুদ্ধ করে আজকে স্বাধীনতা আনছি, তার দায়িত্ব আমার। কিন্তু আমাকে রাজনীতি করতে দেন, আমি যদি রাজনীতি না করি আগামীতে ছিটকে পড়ে যাব। আমাকে নৌকা আনতে দেন, আমি আর নৌকা ছাড়া থাকতে পারি না, আমার ভাল লাগে না, আমার মন মানে না, তাই আমাকে কাজ করতে দেন। আমার শ্রম করতেছি, কষ্ট করতেছি, আমি চাই শেখ হাসিনা নিজের হাতে এই সদরপুর মাঠে আইসা আপনাদের সামনে আমার হাতে নৌকা তুলে দেবে। আমাকে রাজনীতি করতে দেন, শত্রুকে দুর্বল মনে করেন না। জাফরুল্লাহ কিন্তু হারছে, কিন্তু প্রতিশোধের আগুনে কিন্তু চলছে, আর সেই প্রতিশোধের আগুনে নিক্সনকে ঘায়েল করতে পারলে সবাইকে ঘায়েল করে দেবে। তাই আমাকে রাজনীতি করতে দেন। ছোট্ট একটা 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 ইউনিয়নের জন্য তিন উপজেলার মানুষকে বিপদে ফেলায়েন না, আমার দরকার নাই উপজেলা, আমার দরকার নাই উপজেলা। বাবা উপজেলা আমারে কিচ্ছু দিতে পারবে না, আমি উপজেলার এক নম্বর উপদেষ্টা, আমার কথা ছাড়া উপজেলা চলে না। যেখানে বাবুল ভাই আছে, এই যে মুরব্বী মুরাদ চৌধুরী আজকে আমার পাশে আছে, বলতে হয় মনের দুঃখের কথা, বলতে হয় অনেক নেতা ইলেকশনে হাল ছাড়া নড়েও নাই, আর এই দেখেন উপজেলা, এই যে চেয়ারম্যান সাহেব, ইলেকশনের খরচ 5 বার পাঠাইছি বাড়িতে, 5 বার ফেরত দিয়ে দিচ্ছে। ভালোবাসা কর্মে কর্মে হয়, ইজ্জত তার কাজে পায়, সম্মান তার কাজে পায়। আপনার মনে দুঃখ, আপনি ভোটটা দিয়ে না, কিন্তু আরেকজনে বাধা দিয়ে না, কারণ আমাকে রাজনীতি করতে হবে। সদরপুরের মানুষ বিরাট স্বপ্ন নিয়ে আমাকে ভোট দিচ্ছে, সেই স্বপ্ন আমাকে 5 বছরে পূরণ করতে হবে। আমি আমি কারো জায়গা থেকে কাউকে সরাচ্ছি না, আর আমি ভবিষ্যতে কারো ইজ্জত আমার হাত দিয়ে নষ্ট হবে না। যে যে জায়গায় আছেন আমার সাথে রাজনীতি করতে করতে একদিন আমার জায়গাও নিয়ে যায়, যদি আপনি যোগ্য হন। ঠিক, এই চেয়ার, এই চেয়ার চিরজীবনের কারণ না। আমি পারি অনেক অনেক শত্রুতা আমি উসুল করতে পারি, ইলেকশনে জিতছি, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছে, আমাকে একটু আনন্দ করতেও কিন্তু সরকার দেয়। এই উপজেলা থেকে আর্মির গাড়ি সহ আমি ফরিদপুর যাইতে হইতে, আমাকে
বেদনা আমার আমাকেও আছে, আমার মনেও আছে। আমি একজন সংসদ সদস্য, নির্বাচন করতে 27 রাত ঘুমাই নাই। আমি ইলেকশনের পরের দিন বের হয়েছি এই সদরপুর উপজেলাতে, কিন্তু আর্মি আমাকে নিয়ে গেছে। কত যুদ্ধ করবেন, কত যুদ্ধ করবেন সরকারের সাথে? একদিন এই যুদ্ধে আমিও মরবো, আপনারাও মরবেন। আমাকে শেখ হাসিনার কোলে উঠতে দেন, আমাকে একটা জায়গায় আনতে দেন, আমাকে রাজনীতি করতে দেন। আপনি আবারও বলতেছি শত্রু দুর্বল হয়ে গেছে, কিন্তু শত্রু কিন্তু প্রতিহিংসার আগুনে জ্বলতেছে, প্রতিহিংসার আগুনে জ্বলতেছে। এই এলাকার সম্মান অ্যাডভোকেট মোশারফ সাহেব, মরহুম সালেহা মোশারফ, আমি তাদের ইজ্জতের দিকে তাকাইয়া সদরপুর মহিলা কলেজে আমার চেয়ারটা লিপুরে দিছিলাম, আর চেয়ারে বৈশা এই বাবুল ভাই। আমার কাগজ এনে দিলেন কা বাবুল ভাই, যে লিপু সভাপতি হইতে চায়, আপনি অনেকটা দিয়ে দেন, ও মোশারফ সাহেবের ছেলে। আমি লেখাও পড়ি নাই, সাইন করে দিচ্ছি, খালি মোশারফ সাহেবের ইজ্জত করে বলছিলাম সেদিন, না আমি ছাড়বো না। আপনি কাগজ আনছিলেন, যেদিন লিপু চলে যায় 1 ঘন্টা এই বাবুল ভাই ফোনে চিৎকার দিয়ে কানছে, 3 বছরের বাচ্চার মতন। আমি বলছি বাবুল ভাই ধৈর্য ধরেন, চোরের সাথে না থাকাই ভালো, জনগণ আমাদের উত্তর ঠিক দেবে। বাচ্চার মতন কানছে 1 ঘন্টা, কিন্তু আমি তাকে শক্তি দিছি, আমাদের সাথে জনগণ আছে, এমন চোররা চইলা গেলেই ভালো। আল্লাহর মায় ওই লিপু যদি থাকতো আরো 20,000 ভোট কম পাইতাম। তাই ভাই আপনারা আপনাদের বিশ্বাস আমার হাতে তুলে দিচ্ছেন, আমার উপর রাগ হয়েন না, আমার উপর বিশ্বাস তুলে দিচ্ছেন, আমি আপনাদের জবান দিচ্ছি, আমার রক্ত দিয়া হইলো আপনাদের বিশ্বাস আমি রাখবো। কিন্তু আপনারা নিক্সন চৌধুরীর রাজনীতিবিদ মনে করেন, নিক্সন চৌধুরীর একজন রাজনীতিবিদ মনে করে নিক্সন চৌধুরীকে রাজনীতি করতে দেন, যত আপনারা আমাকে তাই না ধরবেন তত আমি পিছিয়ে যাব। মনে কষ্ট যদি আপনাদের থাকে, মনে কষ্ট আমারও আছে, মনে কষ্ট আমারও আছে। 3 থানায় নির্বাচন করতে আসছিলাম, শেখ হাসিনার কোলে বসে থাকতাম, কোলে কোলে। এই এলাকার মানুষের 35 বছরের অবহেলার, যেহেতু রক্তের মধ্যে প্রতিবাদ আছে, কোল যাবরা সত্যি সাহস আছে, শেখ হাসিনার কোল টিকা নাই মাইশা আন্দোলনে হাত দিছি, আর জনগণ 2-2 বার ভোট দিয়া শেখ হাসিনাকে বুঝায় দিতে, জাফরুল্লাহ চোর, জাফরুল্লাহ রাজাকার, জাফরুল্লাহ দুর্নীতিবাজ, এবং জাফরুল্লাহকে জনগণ চায় না। 2 বার ভোট দিতেন, পৃথিবীর ইতিহাসে নাই, পৃথিবীর ইতিহাসে নাই, এক পর পর 2 বার স্বতন্ত্র এমপি আপনারা দিছেন, দেন রাজনীতি করতে। একটা বার আমার কথা শুনেন, দেন আমাকে রাজনীতি করতে, কোন চেয়ারই বড় না, হৃদয়ের থেকে কোন চেয়ার বড় না আপনার। আমি প্রথম এমপি হইয়া যখন আমি বুঝছি যে আনিস আমার সাথে থাইকা জাফরুল্লাহর সাথে কথা বলতেছে, তখনই আমি শপথ পড়ার পর প্রথম আমি বলছিলাম বাবুল ভাই আপনি ইউনিয়ন পরিষদ ছাইরা উপজেলা করেন, কিন্তু আপনারা যদি সব কথা আমার শুনতে চান তাহলে আমি মাইকে সব বলে দিলে আমি রাজনীতি করব কিভাবে, রাজনীতি করব কিভাবে? সদরপুরে স্টেডিয়াম করতে হবে, মিনি বাইপাস রাস্তা করতে হবে, 100 ভাগ বিদ্যুৎ আনতে হবে, মাটির রাস্তা ইটের করতে হবে, অনেক কাজ আমার উপরে, আমাকে সহযোগিতা করেন, আমাকে সহযোগিতা করেন। কিন্তু আমার বিপক্ষে আমার উপরে রাগ হইয়া লিপুরে ভোট দিয়া আমার শক্তি, আমার মন, আমার হৃদয় ভাঙা দিয়েন না। আমি যদি তাকে বলছি যে বাবুল ভাই একটা ভালো মানুষ আইনা দেন, তাকে উপজেলায় নমিনেশন দিই, কেউ আসে না, কেউ উপজেলা করতে আসে না।
কেউ আসে নাই। আমি যদি তাকে না বলতাম আজকে আপনারা বলতে পারতেন। আমি প্রথমে বলছি, আপনি আমার ভাই, আপনার নিয়ে যুদ্ধ শুরু করছি এই স্বাধীনতার, আমার যতটুকু অধিকার আপনারও ততটুকু অধিকার। আপনি আসেন, কারণ আমি আমার ব্যক্তি রাজনীতির থেকে আমি আমার কর্মীর রাজনীতি বেশি পছন্দ করি, আমি আমার নেতাকে সম্মান বেশি দিই। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে